27 জুলাই শনিবার দেশের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের নবম প্রয়াণ দিবস। অন্যান্য বছরের মতো এবারও শ্রদ্ধার সাথে দিনটি পালনের উদ্যোগ গ্রহণ করেছে বিজেপির অল ইন্ডিয়া মাইনরিটি মোর্চা কমিটি। সারা দেশে শনিবার এই দিনটি পালন করা হবে। রাজ্যেও এই দিনটি পালনের উদ্যোগ গ্রহণ করেছে বিজেপির প্রদেশ সংখ্যালঘু মোর্চা। এই উপলক্ষে শনিবার রাজ্যের সবকটি সাংগঠনিক জেলায় ডক্টর এপিজে আব্দুল কালামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে। তার মহান কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। একই সাথে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিজেপির রাজ্য দপ্তরে আহূত এক সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আরও জানান, দেশে প্রয়াত ও প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে আগামী 12ই আগস্ট জাতীয় যুব দিবসের দিনে দেশের বিভিন্ন প্রদেশের যুবকদের নিয়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আব্দুল কালাম অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চা। কারা এই অ্যাওয়ার্ড পাবেন তা বাছাই করা হবে আগামী 6ই আগস্ট। ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা এই সময়ে 11:30টার সময় সারা ভারতবর্ষব্যাপী প্রেস কনফারেন্স হচ্ছে। বিষয় হলো এই, আগামী 27 তারিখ যেদিন আগামীকাল ডক্টর এপিজে আব্দুল কালামের 9তম মৃত্যুবার্ষিকী, রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় যথাযথ মর্যাদার সহিত সেখানে পালন করা হবে। এবং 27 জুলাই সকাল 10টার মধ্যে সেখানে তার মৃত্যুবার্ষিকীর প্রতিচ্ছবিতে যেমন পুষ্পার্ঘ্য হবে, তা ওনার যেমন নিয়ে আলোচনা হবে তেমনইভাবে সেখানে বৃক্ষরোপণ করা হবে। আর এটা প্রতিটা জেলায় হচ্ছে এবং কোথাও কোথাও মন্ডল হবে, যেহেতু আমাদের পঞ্চায়েত ইলেকশন, সেহেতু বেশি বিস্তীর্ণ আকারে করা সম্ভব হবে না, তারপরেও এটা করানো হচ্ছে। এরপর দ্বিতীয়ত হল ইউটে, সেখানে আগামী 12 তারিখ সেখানে ইউথকে লক্ষ্য রেখে সেখানে ভারতবর্ষে সারা ভারতবর্ষের ইউথদেরকে ইয়ে করার জন্য আবুল কালাম অ্যাওয়ার্ড দেওয়া হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া ছাড়াও সহসভাপতি এবং পশ্চিম জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।